প্রাথমিকে নিয়োগ দুর্নীতির কোপড় লোক খনি শিল্পাঞ্চলে। কলকাতা হাইকোর্টের নির্দেশে কাজ হারালেন প্রধান শিক্ষক। উল্লেখ্য, বর্তমানে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। এবার প্রাথমিকে প্যান্ডোরার বাক্স খুলতে শুরু করেছে আদালত। হাইকোর্টের তরফে 269 জন প্রাথমিক শিক্ষককে বরখাস্তের নোটিশ পাঠানো হয়েছে। সেই তালিকাতেই নাম থাকায় বরখাস্তের নোটিশ ধরানো হলো দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদহা নবঘনপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত চট্টোপাধ্যায়কে। এ ঘটনার জেরে জোর জল্পনা শুরু হয়েছে খনি শিল্পাঞ্চলে। তবে এটা শুরুয়াত মাত্র, একের পর এক খনি শিল্পাঞ্চলে শিক্ষক পদধারী অযোগ্যদের নাম উঠে আসবে বলে মনে করছেন অনেকেই। বলাই বাহুল্য, স্কুলের এক শিক্ষিকার শারীরিক অসুস্থতার কারণে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাজ চালিয়ে যাচ্ছিলেন সুশান্তবাবু। এ ব্যাপারে সরাসরি অভিযুক্ত ওই শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা না গেলেও তার বাবা সরাসরি জানান কোনো অন্যায় করেনি তার ছেলে। নিয়ম মাফিক পরীক্ষা দিয়েই 2018 সালে চাকরি পেয়েছিলেন সুশান্ত চট্টোপাধ্যায়। সেক্ষেত্রে প্রায় 4.5 বছর পরে কেন কিসের জন্য তার ছেলেকে বরখাস্ত করা হয়েছে এসবের জবাবদিহির দায় সরকারের বলে জানিয়ে দেন তিনি। তবে আগামী দিনে এইসব নিয়ে উচ্চতর আদালতে যাওয়ার প্রচ্ছন্ন হুঁশিয়ারিও দেন। শিক্ষকের কাছ থেকে মিথ্যা কথা বন্ডাল গালসেই করছো যখন চাকরি নিয়োগপত্র যখন নেওয়া হয়। আচ্ছা, এই ক্ষেত্রে কি কারণে আর্থিক না ওই সব কোনো সিনই নাই, টাকা পয়সা কোনো লেনদেন না না কি দেখানো হলো, যে যেটা দেখানো হলো দরখাস্ত করানো হলো কি কারণে বলেছিল অফলাইনে দরখাস্ত করছি, অফলাইনে দরখাস্ত করা হয়েছিল, তারপরে ইন্টারভিউ হয় বিকাশ ভবনে 2700 সামথিং। সংখ্যাটা আমার ঠিক খেয়াল নেই, আমি প্রচুর লোক ছিল, আমি নিজে ছিলাম সেখানে। ভেরিফিকেশান হয় আবার, ভেরিফিকেশানের পর অ্যাপয়েন্টমেন্ট আছে। কত সাল সেটা? সেটা 2017 ডিসেম্বরের কনফারেন্স। আচ্ছা, নিয়ে তারপরে এখন সরকার কী বলছে? এখন এখন ডিভিশন বেঁচে গেছে, দেখুন কী হয়। না কি বলছে কেন, মানে কি বলছে এখন? বছর পর কেন কি করে বলবো আমি, না বরখাস্ত এটা বিচারকের ব্যাপার না। আমি সেটা বলছি না, বরখাস্তের কারণটা কি বলছে? কারণটা বেআইনি বলছে, হাইকোর্ট যা খুশি বলতে পারে, বলুক না তাতে আমার কি। তার জন্যই তো আরো আইনি পদক্ষেপ আছে, ডিভিশন বেঞ্চ আছে, সুপ্রিম কোর্ট আছে, অত চিন্তা কিসে আপনাদের? আপনি কি ডিভিশন বেঞ্চে যাচ্ছেন নাকি যাবেন? ওই হাইকোর্টের যে প্রাথমিক শিক্ষকদের বরখাস্ত করার যে নোটিশ ধরানো হয়েছে তার মধ্যে আমাদের খনি শিল্পাঞ্চলের অর্থাৎ ওই ওই নবঘনপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত চট্টোপাধ্যায় সেই তালিকায় আছেন। একজন শিক্ষক নেতা হিসাবে আপনার প্রতিক্রিয়া কি? মানে আপনি আসানসোল অফিস না কলকাতা অফিস থেকে বলছেন? আমি আসানসোল না, আমি দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর থেকে আপনি বলছেন? তিনি কোন সালে চাকরি পেয়েছিলেন এই মাস্টারমশাই? এই মাস্টারমশাই 2018 সালে। 18 সালে, দেখুন এটা কিছু বলার নেই, সাবজুডিস ম্যাটার তো। মহামান্য হাইকোর্ট যেমন নির্দেশ দিয়েছেন তাই প্রতিফলন হচ্ছে, এখানে বলার আমার কোনো বক্তব্য নেই। না, হাইকোর্ট তো বলেছে যে চাকরি নিয়োগে বেনিয়ম হয়েছে, তো একজন শিক্ষক নেতা এবং নিজেও একজন শিক্ষক হিসেবে আপনার কি মনে হয় যদি বেনিয়ম হয়ে থাকে? হ্যাঁ, তাহলে যা সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্ট সেটা সঠিক, এখানে কিছু বলার নেই। আর আমি একজন শিক্ষক নেতা নয়, যে একজন সাধারণ মানুষ হিসেবেও, বিশেষ করে শিক্ষকতার চাকরি এটা তো একটা আলাদা ধরুন মর্যাদা রাখে সমাজে। ঠিক ঠিক, সেখানে এই ধরনের জিনিস যাতে না হয় সেটাই দেখা উচিত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদের এলাকার নবঘনপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত মানে সুশান্ত চট্টোপাধ্যায়কে বরখাস্তে নোটিশ ধরানো হয়েছে, তো এই ব্যাপারে বিরোধী নেতা হিসেবে আপনাদের প্রতিক্রিয়া কি? দেখুন, শিক্ষকরা সমাজের মেরুদণ্ড, ঠিক আছে। শিক্ষা ব্যবস্থাটাকে যদি এইভাবে মানে অযোগ্য লোকদের দিয়ে চালানো হয়, এইভাবে অযোগ্য লোকদেরকে পয়সার বিনিময়ে যদি শিক্ষক তৈরি করে দেওয়া হয়, তো আগামী প্রজন্ম কি শিখবে এদের থেকে? একজন শিক্ষক সে তার নিজের চরিত্রগত গুণ থাকবে এবং তার শিক্ষা দেওয়ার যোগ্যতা থাকবে। এই দুটো দিক দিয়ে এই ধরনের লোকরা কিন্তু মানে বিফল, সেই জন্য ওরা অর্থের বিনিময়ে চাকরিটা পেয়েছে। এতে সমাজে খুব বাজে একটা ইয়ে যাচ্ছে, মেসেজ যাচ্ছে। সাথে সাথে এই তো আমরা দেখতে পাচ্ছি যারা এইচএস ফেল করে পরে রাস্তায় বসে স্লোগান দিচ্ছে, তারা মিনিমাম বানানটুকু ইংরেজি বানান, বাংলা বানানটুকু জানে না, তারা জানে না দেশের প্রথম প্রধানমন্ত্রীকে। তো এই ধরনের অযোগ্য শিক্ষকরা যারা অর্থের বিনিময়ে শিক্ষক হচ্ছেন,
তারা এই সমাজকে এইটাই দিতে পারে। আমরা পশ্চিমবঙ্গ বহু বহু বছর পিছিয়ে যেতে চলেছি, তার জন্য এই তৃণমূল সরকার এবং তৃণমূল কংগ্রেসের যেসব নেতারা তারা সামান্য কিছু টাকার জন্য সমাজটাকে একদম বিপদে পরিচালিত করছে, তার জন্য সত্যি আমরা ভীষণ ভাবে মানে একটা অদ্ভুত খারাপ লাগা, অদ্ভুত খারাপ লাগা। এখানে শুধু বিরোধিতা করার জন্য অদ্ভুত খারাপ লাগা, বিরোধিতা করবার জন্য এটা যে কোনো মানে সুবুদ্ধি সম্পন্ন যে কোনো মানুষই ঠিক আছে এইটাকে কিন্তু সমর্থন তো করতে পারছেই না। উপরন্তু একটা অদ্ভুত নিরাশা তৈরি হয়েছে, একটা অন্ধকারের দিকে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গ। ঠিক ঠিক। এবং তার বাবাও মানে ওই অভিযুক্ত শিক্ষকের বাবাও বলছেন যে একদম নিয়মমাফিক পদ্ধতিতে তার ছেলে চাকরি পেয়েছে, এ ব্যাপারে তিনি জবাবদিহি করতে বাধ্য নন, এ ব্যাপারে জবাবদিহি করবে সরকার। দেখুন, নিয়ম মাফিক চাকরি পেয়েছে না পেয়েছে তা তো ইনভেস্টিগেশন হওয়ার পরে, যখন এই নিয়ে কেস হয়েছিল হাইকোর্টে, তারপর সিবিআই এর কাছে তদন্ত যায় এবং তদন্তের পরে যারা যারা অনৈতিক ভাবে চাকরি পেয়েছিল তাদের লিস্টটি জারি হয়েছে। সেক্ষেত্রে তার বাবা কি বললো না বললো তার আগে ইনভেস্টিগেশন আর হাইকোর্ট বলেছে, তো সেখানে তার বাবার বলাটা আবার না বলাটা কিছু যায় আছে না। পাণ্ডবেশ্বর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন।